পলাশির যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই সমাপ্তি ঘটে নবাব সিরাজের নবাবিয়ানার। এরপর একে একে বাংলায় রাজত্ব করেছে মির্জাফর এবং তার বংশধরেরা। সৈয়দ মুবারক আলী খান, যিনি মুবারক উদ দৌলা নামে অধিক পরিচিত, যিনি ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব। 1770 সালের 10ই মার্চ মির্জাফর এবং রাহাতুন্নিসা বেগমের পুত্র তথা নবাব আশরাফ আলী খানের গুটি বসন্তে মৃত্যু হলে 1770 সালের 21শে মার্চ মুবারক উদ্দৌলা সিংহাসন আরোহণ করেন। নবাব মুবারক উদ্দৌলার আমলে কেমন ছিল রাজধানী মুর্শিদাবাদ আর কেমনই বা ছিল সেই সময় প্রজাদের অবস্থা, সেই ইতিহাস আমরা তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নবাব মুবারক উদ্দৌলা ছিলেন মির্জাফর ও বাব্বু বেগমের পুত্র। মাত্র 12 বছর বয়সে তিনি নবাবের স্থলাভিষিক্ত হন। তার মা বাব্বু বেগম জীবিত থাকা সত্ত্বেও ওয়ারেন হেস্টিংস মুবারক উদ্দৌলার সৎ মা মুন্নি বেগমকে তার অভিভাবক নিযুক্ত করেন এবং তার দেওয়ান নিযুক্ত হন মহারাজা নন্দকুমারের পুত্র গুরুদাস। নবাব মুবারক উদ্দৌলা ইংরেজদের কাছ থেকে দেওয়ানি গ্রহণ করতে শুরু করেন। নবাবের দেওয়ানি গ্রহণের সাথে সাথেই ইংরেজদের রাজস্ব আদায়ের পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ, আর তার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়তে থাকে প্রজাদের ওপর অত্যাচার। ক্রমে ক্রমে ইংরেজদের হাতের পুতুল হয়ে ওঠেন নবাব। ইংরেজ কর্মকর্তাদের অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়ারই ক্ষমতা ছিল না তার। বাংলার সিংহাসনে নবাব অধিষ্ঠিত থাকলেও সমস্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল ইংরেজদের ওপর, অর্থাৎ বাংলায় শুরু হল দ্বৈত শাসন ব্যবস্থা। এই শাসনের আড়ালে শুরু হয় শোষণ, যার শিকার হয়েছে হাজার হাজার নিরীহ প্রজা। চলেছে অকথ্য অত্যাচার এবং নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা। 76-এর মন্বন্তরে বাংলার 1/3 কৃষকের মৃত্যু হয়েছে। সেই দুর্বিষহ পরিস্থিতিতেও খাজনা মুকুব করেনি সরকার, কারণ তারা এই দেশের মানুষদের দুরবস্থার কথা শুনতে আসেনি, এসেছিল বাংলার সম্পদ লুণ্ঠন করতে। সে সময় গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, আর নবাব মুবারক উদ্দৌলা ছিলেন তার সামান্য একজন কর্মচারী মাত্র। ইংরেজ সরকার এবং তাদের অধীনে থাকা অসৎ ব্যবসায়ী এবং কর্মচারীদের একমাত্র উদ্দেশ্য ছিল প্রজাদের কাছ থেকে যেন তেন প্রকারে কর আদায় করা। প্রজাদের ওপর করা পৈশাচিক অত্যাচারের কথা শুনেও কোনো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না নবাবের, কারণ তিনি ইংরেজদের একজন বৃত্তিভোগী কর্মচারী মাত্র। ইংরেজ সরকার এবং নবাব মুবারক উদ্দৌলার মাঝে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তিপত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে নবাব চিরদিনের মতো বিনামূল্যে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি দান করছেন ইংরেজদের। নবাব স্বয়ং কোম্পানির কর্মকর্তাদের এই অবাধ লুটতরাজ এবং অত্যাচারের সুযোগ করে দিয়েছিলেন। এরপরেই ইংরেজ কর্মকর্তারা রাজস্ব দপ্তর মুর্শিদাবাদ থেকে নিয়ে যায় কলকাতায়, ফলে প্রতিপত্তি হারায় বহু গণ্যমান্য ব্যক্তি, যাদের মধ্যে রয়েছে জগৎ শেঠের নামও। যেহেতু ইংরেজরা মুর্শিদাবাদ থেকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিল কলকাতাকে, সেই কারণে একে একে সমস্ত দপ্তর তারা স্থানান্তরিত করে কলকাতায়, যার ফলে গুরুত্ব অনেকাংশে ক্ষুণ্ণ হয় মুর্শিদাবাদের। ধীরে ধীরে অন্ধকারের চাদরে ঢাকা পড়ে রাজধানী। প্রায় 23 বছর নবাবিয়ানার ভার বহন করার পর 1793 সালের 6 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন নবাব মুবারক উদ্দৌলা। জাফরাগঞ্জে সমাধিস্থ করা হয় নবাবকে। তার মৃত্যুর পর তার পুত্র বাবর আলী খান তার স্থলাভিষিক্ত হন। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।